আলিবাবা ও চল্লিশ চোর। কোনো এক সময় পারস্য দেশে বাস করত এক কার্পেট ব্যবসায়ী, যার দুটো ছেলে ছিল, নাম ছিল কাসিম আর অন্যজন আলিবাবা। তার বাবার মৃত্যুর পর লোভী কাসিম সে তার বাবার পুরো ব্যবসাকে হাতিয়ে নেয় নিরীহ আলিবাবাকে বোকা বানিয়ে। কাসিম বিয়ে করেছিল এক ধনী মেয়েকে, আলিবাবা ভরণ পোষণ করত তার স্ত্রী ও সন্তানের। সে সংসার চালানোর জন্য রোজগার করত কাঠ কেটে ও বিক্রি করে। একদিন আলিবাবা কাঠ জোগাড় করছিল জঙ্গলে, হঠাৎ সে শুনতে পেল খুরের শব্দ অনেকগুলো ঘোড়া। সে নিজেকে গাছের পেছনে লুকিয়ে ফেলল, কারণ ও খুব ভয় পেয়ে গিয়েছিল। সেখানে এলো চল্লিশ জন মানুষের একটি দল ঘোড়ায় চড়ে, পিঠে অনেক বস্তা নিয়ে, আর দাঁড়ালো একটি বোল্ডারের সামনে পাহাড়ের পাদদেশে। তাদের সঙ্গে ছিল ছুরি আর তলোয়ার যা কোমরে বাঁধা ছিল। এরা নিশ্চয়ই একদল ডাকাত। এরা কি করছে এই জঙ্গলে? এদের মধ্যে একজন ডাকাত, যে ছিল সর্দারের মতো দেখতে, এগিয়ে এসে দাঁড়ালো বোল্ডারের সামনে। খুল যা সিমসিম। আলিবাবা নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। বোল্ডারটি হলো প্রবেশ দরজা একটি অন্ধকার গুহার। ডাকাতরা একে একে ঢুকে পড়ল গুহার মধ্যে, আর দরজা নিজে নিজেই বন্ধ হয়ে গেল। আলিবাবা দেখে এত অবাক হয়ে গেল যে হাত পা নাড়াতে ভুলে গেল ভয়ের চোটে। কিছুক্ষণ পরে দরজাটা খুলে গেল আবার, আর ডাকাতগুলো বেরিয়ে এলো খালি হাতে। তারা তাদের সঙ্গে আনা বস্তাগুলো রেখে গেল গুহার মধ্যে। ডাকাতরা ঘোড়ার পিঠে চড়ে বসল আর নিমেষে উধাও হয়ে গেল জঙ্গল থেকে। ও, এটা নিশ্চয়ই এদের গুপ্তধন লুকিয়ে রাখার জায়গা। আলিবাবা লোভ সামলাতে পারল না গুহার ভেতরে ঢোকার। সে বোল্ডারের সামনে এসে দাঁড়ালো আর চেঁচিয়ে বলল, খুল যা সিম সিম। দরজা খুলে গেল আগের মতো। আলিবাবা ঢুকে পড়ল গুহার মধ্যে। সেখানে ছিল স্তূপাকৃত সোনা, রূপো, মূল্যবান বাসনকোসন, হীরে, পান্না, আরো অনেক কিছু যা আলিবাবা জীবনে কোনোদিনও চোখে দেখেনি। আলিবাবা দুচোখ কষলালো অবিশ্বাসে, কিন্তু সত্যি এসব কিছু মাটিতে ছড়িয়ে পড়ে আছে। আমি নিয়ে নিই কিছু স্বর্ণমুদ্রা, ডাকাতরা বুঝতেও পারবে না। আলিবাবা এক বস্তা ভর্তি স্বর্ণমুদ্রা নিল আর বাড়ি পৌঁছালো। দেখো আমি কি এনেছি। আলিবাবা বস্তা উপুড় করে সব স্বর্ণমুদ্রা ঢেলে দিল স্ত্রীর সামনে। তার স্ত্রী হতবাক হয়ে গেল এত সোনা দেখে। তুমি কি এগুলি চুরি করেছো? এ অনেক লম্বা কাহিনী, আমি চুরি করিনি কোনো কিছুই, এগুলি আগে থেকে চুরির জিনিস। আমি আগে এগুলি গুনবো। না, আমরা গুনতে পারবো না এতগুলি কয়েন। যাও আমার ভাইয়ের বাড়ি যাও আর নিয়ে এসো একটা দাড়ি পাল্লা। আলিবাবার স্ত্রী এক ছুটে গেল তার ভাসুরের বাড়ি। দিদি, আমাকে একটু দাড়ি পাল্লাটা দেবে আজ রাতের জন্য? কি মাপবে তুমি এটা দিয়ে? কিছু না, একটু গম মাপবো। কাসিমের বউ খুব চালাক মহিলা ছিল। সে ভাবলো যে আলিবাবার কাছে এত গম নেই যা ওজন করার মতো, তাই ও একটি মোম আটকে দিল দাড়ি পাল্লার নিচে আর তা দিয়ে দিল আলিবাবার বউকে। আলিবাবার বউ মাপল স্বর্ণমুদ্রাগুলি আর খুব খুশি হলো এত ওজন দেখে। আমরা বড়লোক হয়ে যাব, আমরা কিনতে পারবো যা আমরা চাই। না, এত তাড়াতাড়ি না, সবাই আমাদের সন্দেহ করবে। আমরা কাউকেই জানাতে পারবো না আমাদের গোপন কথা। আলিবাবার স্ত্রী মেনে নিল এই শর্ত মুখ বন্ধ রাখার। কিন্তু দ্বিতীয় দিনে কাসিমের বউ জেনে গেল তাদের গোপন কথা দাড়িপাল্লা দেখে। সে তখনই কাসিমকে জানালো তার ভাইয়ের ঐশ্বর্যের কথা। আলিবাবার কাছে স্বর্ণমুদ্রা আছে, ও কোথা থেকে পেল এগুলি আমাকে জানতেই হবে। কাসিমের এত কৌতূহল হলো যে সে ঘুমোতে পারল না, তাই তখনই ছুটল আলিবাবার বাড়ির দিকে। আলি, কেমন আছিস ভাই? আমি এখানে এসেছি তোর কাছে জানতে তোর কিছু লাগবে কি না। একদম ইতস্তত করিস না, তোর যা চাই তাই বল। তোর বড় দাদা সব সময় তোর পাশে আছে,
ও দাদা, আমি জেনে খুশি হলাম যে তুমি এত ভাবো আমার কথা। কিন্তু আমার কাছে অনেক ধন রয়েছে, আমার আর কিচ্ছু চাই না। ধন? খুলে বল আমাকে। সরল আলিবাবার সত্যিটা চেপে রাখতে পারল না পেটের মধ্যে, আর সে খুলে বলল কাসেমকে সবকিছু, ডাকাত আর গুহার কথা। খুব ভালো, আমি ওখানে যাব আগামীকাল। হাজার হোক, তোমার টাকা হলো আমার দায়িত্ব, আমাকে এই সবের খেয়াল রাখতে হবে। কি যেন সেই সংকেত যাতে গুহার দরজা খোলা যায়। খুল যা সিমসিম। ও খুল যা সিমসিম, খুল যা সিমসিম, আমাকে এটা মনে রাখতে হবে, খুল যা সিমসিম। পরদিন সকালে কাসেম তার বাড়ি থেকে বেরোলো, সঙ্গে নিল চারটে বলিষ্ঠ গাধা যাতে সোনা বয়ে আনতে পারে। আমি অনেক অনেক বড় লোক হয়ে যাব, অনেক ধনী। সে গুহার সামনে পৌঁছলো আর চিৎকার করলো, খুল যা সিমসিম। আর দরজা খুলে গেল আর তারপর বন্ধ হয়ে গেল। আশ্চর্য, অবিশ্বাসনীয়, এত এত সোনা, এতগুলো রত্ন, আমি নিয়ে যাব সবকিছু এখান থেকে। কাসিম সব স্বর্ণ মুদ্রা আর মণিমাণিক্য ভরে নিল তার বস্তায়। কিন্তু যেই না এলো দরজার সামনে বাইরে যাবার জন্য, সে সেখানে দাঁড়িয়ে ভাবতে থাকলো। কি ছিল কথাটা? খোল যা বার্লি, খোল গম, খোল দরজা, কেউ তো দরজা খোলো, আরে কেউ তো দরজা খোলো। উত্তেজনা বশত কাসিম ভুলে গেল সংকেতটা আর আটকে রইল গুহার মধ্যে। কিছুক্ষণ পরে সে শুনতে পেল ঘোড়ার খুরের আওয়াজ। চল্লিশ চোর ফিরে এলো গুহার মধ্যে। খোল যা সিমসিম। যেই না দরজা খুলল, তারা সবাই দেখলো কাসিম হাঁটু গেড়ে বসে আছে দরজার সামনে। কোনো কিছু জানতে না চেয়ে সর্দার ছুরি বেড়ে ওকে হত্যা করলো আর তার দেহ ওখানেই ফেলে গেল। কাসিমের স্ত্রী আলিবাবার কাছে গেল এটা জানাতে যে কাসিমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দাদা তো গুহাতে গেছে, আমি যাচ্ছি ওকে খুঁজতে। আলিবাবা গুহাতে গেল আর গিয়ে দেখতে পেল কাসিমের দেহ মাটিতে পড়ে আছে। না, ও না! সে তাকে একটি গাধার ওপর চাপিয়ে নিল আর তাকে বাড়ি নিয়ে চলে এলো। কাসিমের পরিচারিকা মর্জিনা এই ঘটনার সম্বন্ধে সবকিছু শুনতে পেল। আমাদের লুকিয়ে রাখতে হবে ওর মৃত্যুর কারণ সবার কাছ থেকে। আমি ডাক্তারের কাছে যাচ্ছি কিছু ওষুধ নিয়ে আসার জন্য, যাতে আমরা অভিনয় করতে পারি উনি অসুস্থ আছেন। কাল সকালে আমরা সবাইকে জানিয়ে দেব। সবাই তার এই পরিকল্পনা রাজি হল। কয়েকদিন কেটে গেল, কিন্তু কাসিমের স্ত্রী এই শোক সহ্য করতে না পেরে মারা গেলেন। এখানে কেউ থাকলো না, প্লিজ আমাকে কাজের জন্য আপনার বাড়ি নিয়ে চলুন। আলিবাবা জানত যে ও খুব চালাক মেয়ে আর খুব সাহায্য করবে ভবিষ্যতে, তাই সে মর্জিনাকে সঙ্গে করে নিয়ে গেল তার বাড়িতে। পরের দিন ডাকাতরা আবার গুহায় ফিরে এলো। কোথায় গেল মৃতদেহ? নিশ্চয়ই আর কেউ আছে যে জানে আমাদের এই গোপন জায়গা। এই সমস্ত ঐশ্বর্য আমরা জমা করেছি সারা জীবন ধরে, এগুলি হারাবার আগে আমাদের জানতে হবে কে আমাদের শত্রু। চলো গ্রামে গ্রামে যাই আর খুঁজে দেখি কে মারা গেছে সম্প্রতি। ডাকাতরা সবাই ছড়িয়ে পড়লো সারা গ্রামে খুঁজে দেখতে কে মারা গেছে। একজন চোর এলো ডাক্তারের বাড়ি। নমস্কার ডাক্তার, আপনি কি জানেন গত কয়েকদিনে এখানে কেউ কি মারা গেছে? হ্যাঁ, কাসিম মারা গেছে। আমি ওকে ওষুধ দিয়েছিলাম ঠিক যেভাবে ওর পরিচারিকা রোগের বিবরণ দিয়েছিল, কিন্তু সে মারা গেল। আমি খুব দুঃখিত এর জন্যে। এটা খুবই দুর্ভাগ্যজনক। তা ওই বাড়িটা কোথায়? কেউ বেঁচে নেই ওই বাড়িতে, কিন্তু তার এক ভাই আছে আলিবাবা, সে ওই পাশের গলিতেই থাকে। চোর সন্দেহ করল যে আলিবাবা নিশ্চয়ই সেই ব্যক্তি যে মৃতদেহটা বয়ে নিয়ে এসেছিল। তাই চোর ওর বাড়ি গেল রাতের অন্ধকারে। তখন ওই গলিতে আর কেউ ছিল না। চোর এসে তার দরজার উপর একটি চিহ্ন রেখে দিল, আগামীকাল আমি আসবো দলবল নিয়ে আর সবাইকে মেরে ফেলবো এই বাড়ির। পরের দিন সকালে মর্জিনা দেখতে পেল চিহ্নটা দরজার ওপরে। চালাক মর্জিনা আন্দাজ করলো যে কিছু বিপদ ঘনিয়ে আসছে আমার পরিবারের ওপরে। সে ওই গলির প্রতিটি বাড়ির দরজায় একই চিহ্ন এঁকে দিল। মাঝরাতে ডাকাতরা গ্রামে এলো, কিন্তু এসে দিশাহারা হয়ে গেল, কারণ প্রত্যেকটা বাড়িতে একই চিহ্ন। তারা ফিরে গেল হতাশ হয়ে। আমি নিজেই যাব, নিজে গিয়ে দেখব কালকে।
সর্দার এখন প্রতিজ্ঞা করল নিজে যাবার, কিন্তু অনেক বুদ্ধি ছিল অন্যদের থেকে। সে কোনো চিহ্ন আঁকল না বাড়িতে, কিন্তু খুব কাছ থেকে এত ভালো করে দেখলো যে চিনতে তার আর কোনো ভুলই হতে পারবে না। সে ডাকলো চল্লিশ চোরকে এবং আনলো চল্লিশটি খালি পিপে। সে একটি পিপে তেল দিয়ে ভর্তি করলো আর অন্য পিপেগুলিতে অন্য চোরদের লুকিয়ে থাকতে বলল। আর সর্দার নিজে সাজলো একজন তেল ব্যবসায়ী, আর সে নিজে গেল আলী বাবার বাড়িতে। আপনি কার সাথে সাক্ষাৎ করতে চান? আমি একজন তেল ব্যবসায়ী, চলেছি এশিয়ার দিকে তেল বিক্রির জন্য। এখন অনেক রাত হয়েছে আর তাই আমি আশ্রয় চাই শুধু আজ রাতটুকুর জন্য। সে তো অনেক দূরের পাড়ি দিতে হবে আপনাকে, প্লিজ আসুন, ভেতরে আসুন আর একটু বিশ্রাম নিন। আগে আমাকে দেখতে দিন এই পিপেগুলো। ও, কেন নয়, নিশ্চয়ই। তোমার মতো এত সুন্দরী এক মেয়ে নিশ্চয়ই তুমি দেখতে পারো তোমার নিরাপত্তার জন্য। মার্জিনা ভাগ্যক্রমে খুলল সেই পিপে যেটা তেল ভর্তি ছিল, ও আশ্বস্ত হল, সর্দার নিশ্চিত হলেন। তারা সবাই ভেতরে এলো। মার্জিনা তৈরি করল সুস্বাদু খাবার রাতের জন্য, ও পরিবেশন করল খাবার আর দেখল একটি আংটি ব্যবসায়ীর আঙুলে। সে বুঝতে পারল এই একই রকমের আংটি আলিবাবা নিয়ে এসেছিল ধনরত্নের সঙ্গে। তার আবার সন্দেহ হল। ও ধীরে ধীরে বেরিয়ে গেল পিপেগুলির কাছে আর এতে টোকা মারল। আমরা কি বেরিয়ে আসবো সর্দার? মার্জিনা পুরো বুঝতে পেরে গেল চালাকিটা। ও সবকটি পিপে পরীক্ষা করলো আর বুঝলো একজন করে চোর লুকিয়ে আছে ভেতরে। ও তেল ভর্তি পিপেটা নিল আর সবটুকু তেল গরম করলো একটি বড় কড়াইয়ে। তারপর এক জগ করে গরম তেল ঢালতে থাকলো প্রতিটি পিপেতে। এইভাবে ও বাঁচিয়ে নিল নিজেদের চোরের হাত থেকে। রাতে সর্দার বেরিয়ে এলো সঙ্গীদের ডাকার জন্যে, কিন্তু সে একটা করে পিপে খুলে হতবাক হয়ে গেল আর ভীত হয়ে গেল। সে নিজের পাতা ফাঁদে নিজেই পড়ল আর সেখান থেকে আলি গেল ভয় চোটে। পরদিন মার্জিনা পুরো ঘটনাটা বলল আলি বাবাকে। তুমি আমার প্রাণ বাঁচিয়েছ, আমার ভাষা নেই ধন্যবাদ দেবার। মার্জিনা, এখন থেকে তুমি আমার পরিবারের সদস্য হলে এক পরিচারিকা নয়। তারা সবাই সুখী পরিবারের মতো একসঙ্গে বাস করতে থাকল। ধন্যবাদ মালিক। আলি বাবা একমাত্র ব্যক্তি ছিলেন যিনি জানতেন গুপ্তধনের গুহার গোপনীয়তা। খুল যা সিম সিম।